আমরা টার্কির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ইস্তানবুলে যাব। তো আমাদের ক্যাব চলে আসছে বাইরে, আর এক এক করে এখন লাগেজ নিয়ে যাচ্ছে ছেলেমেয়েরা, ছেলেমেয়েদের বাবা। তো সবাই সঙ্গে থাকুন, আমরা এটা ইস্তানবুল এক্সপ্লোর করব প্রথমবারের মতো। এর আগে দেশে যাওয়ার সময় ইস্তানবুল এয়ারপোর্টে গিয়েছি, কখনো দেখা হয়নি। তো এবার আমরা যাচ্ছি, সঙ্গেই থাকুন। চলে আসছি আমরা হিথ্রো এয়ারপোর্টে, আমরা যাচ্ছি হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজে। তো আমাদের ফ্লাইট এখনও কিছুক্ষণ বাকি আছে, যেহেতু বাসা থেকে সকাল সকাল বের হয়েছি, এখন একটু নাস্তা পানি করে নিব। চলে আসছি ক্যাফে নেরোতে, এখান থেকে নাস্তা পানি করে তারপরে আমরা হচ্ছে ইমিগ্রেশন পার হয়ে ভিতরের দিকে চলে যাব। কিউ ছিল, কিউতে দাঁড়ায় আছি, আর ওই যে ওইখানে আমার বাচ্চারা দুইজন ওয়েট করতেছে। তো ফাইনালি কিউ শেষ হলো, খাবার দাবার নিয়ে সামনের দিকে চলে যাই। আর এইখানে খুবই অবাক হয়েছি, এখানে হচ্ছে ক্লিনিংয়ের জন্য এই অটো রোবটটা ঘুরে ঘুরে ক্লিন করতেছে। এইটার সামনে যদি দাঁড়ানো হয়, ও আবার ঘুরে উল্টা দিকে মুভ করে যায়। আর যখন ফিল করে যে ওর আশেপাশে মানে কোনো শব্দ অথবা নয়েজ সেন্সার দিয়ে মেবি ও ক্যাচ করে, তখন ও থেমে যায়। দেখেন চারিপাশ থেকে মানুষ যাচ্ছিল, ঘুরছিল, দেখতে ভালোই লাগছিল। গত দু এক বছর যাবৎ প্রত্যেকটা এয়ারপোর্টেই ডিজিটাল অ্যাক্সেস করে দিছে। তো এখানে নিজে থেকেই বোর্ডিং পাস নিয়ে নিতে হয়। এর আগেও হয়তো বা আপনারা দেখছেন আমার ভিডিওগুলোতে। তো যাই হোক, এখানে বোর্ডিং পাসগুলো আমরা নিয়ে নিচ্ছি, বোর্ডিং পাসগুলো নিয়ে তারপরে হচ্ছে ভিতরে যাওয়ার। এই হচ্ছে কেক, বলে রাখি আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো আমরা কেক আগে থেকেই কিনে নিয়েছিলাম, যে ওর শখ হয়েছে ও প্লেনে বসে কেকটা কেটে খাবে। তো কেকটা সাথে নিয়ে আসছি। আর এখানে হচ্ছে আমাদের একটা বুকিং লাগেজ ছিল, আর চারটা হচ্ছে কেবিন লাগেজ চারজনের। তো বুকিং লাগেজটা আপনাদের ভাইয়া এখানে বুকিং দিয়ে দিচ্ছে, এটাও নিজেরই করতে হয় সব কিছু, এরা অটোমেটিক সিস্টেম করে দিচ্ছে। আসলে সিস্টেমটা ভালো, বাট যারা বুঝবে না তাদের জন্য একটু হ্যারাস হবে, তবে ওরা হেল্পিং হেল্প করার জন্য ওখানে আছে। আর এইখানে এয়ারপোর্টের ভিতরে এসে আমি দেখে তো খুবই অবাক, এত সুন্দর দুটো চোখ দিয়ে দুটো ফ্লাওয়ার বানায় রাখছে একটা কসমেটিক্স ব্র্যান্ডে। তো দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, ভীষণ ভালো লাগতেছিল, ঘুরে ঘুরে মনে হচ্ছিল, বারবার বলছিলাম যে এর একটা নিয়ে আমার গার্ডেনে রেখে দিলে ভালো লাগবে দেখতে। ফাইনালি আমরা চলে আসছি প্লেনে, তিনজনের এক সাইডে একটা সিট পড়ছে, আর আপনাদের ভাইয়ারটা হচ্ছে অন্য জায়গায়। প্লেন অলরেডি ফ্লাই করে ফেলছে, এখন হচ্ছে আমার মেয়ে কেকটা খুলতেছে, আপনার ভাইও আমাদের পাশে এসছে, এখন আমরা সবাই মিলে কেকটা খেয়ে নিব। এখানে হচ্ছে দুইটা পেস্ট্রি নিয়ে আসছে, এবং তার পছন্দ মতোই কিনে নিয়ে আসছিলো তার বাবার সাথে যেয়ে। তো এই তো, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আর সঙ্গে থাকবেন। অবশেষে আমরা চলে আসছি হচ্ছে ইস্তানবুল এয়ারপোর্টে, এখন আমরা এখান থেকে বের হব, বের হয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। খুব সুন্দর করে সাজানো ছিল, লাইটিং ছিল, একটা লাইটিং গাছ ছিল, দেখতে ভালো লাগছিল এয়ারপোর্টটা। তো আমরা একদমই বের হয়ে যাচ্ছি এখন। আমরা এখন ওয়েট করতেছিলাম হচ্ছে ক্যাবের জন্য। তো এখানে আমরা উবার কল করছি, বাট উবার আসতে লেট হবে। তো তখন মনে করলাম যে না, আমরা ইয়েলো ক্যাব নিয়েই চলে যাই, ওখানে রেগুলার যে ক্যাবগুলো দাঁড়ানো ছিল ওর একটাকে অ্যাড্রেস দেখে আমরা চলে আসছি। আর এই তো উনি অ্যাড্রেস দেখছিল, আমরাও ইস্তানবুল দেখছিলাম, ভালো লাগতেছিল। ড্রাইভারটা খুবই ভালো ছিল, ওনার 20 বছর না 22 বছর ধরে উনি ড্রাইভ করতেছে, খুবই হাসি খুশি ছিল, গল্প করছিল, খুব কাইন্ড ছিল উনি।
অবশেষে চলে আসছি আমরা আমাদের অ্যাড্রেসে। তো আমাদের যে বাসার ওনার, উনি গেটে দাঁড়াইছিলেন আমাদের রিসিভ করার জন্য। আমরা পুরো একটা ফ্ল্যাট রেন্ট করে নিয়েছি, আর আমাদের বাসার ওনার উনি খুবই ইয়াং। এই যে আমি একটু এন্ট্রেন্সে ঢুকেই আপনাদের টুকটাক দেখাই দিচ্ছি, পরে কতটুকু সময় পাবো জানি না। এই হচ্ছে আমাদের বাসাটা, আর এই তো উনি আমাদের সব কিছু আসলে বুঝাই দিচ্ছিল। তখন আমি বের হলাম, বের হয়ে ব্যালকনিটা দেখলাম, কারণ ডিসক্রিপশনে লেখা ছিল যে ব্যালকনি থেকে সি ভিউ করা, মানে শহরটা পুরো দেখা যায়, সি ভিউ না সিটি ভিউ। তো দেখতেছিলাম, আসলে ভালো লাগতেছিল। এখন হচ্ছে আমরা সবাই ক্ষুধার্ত, আমরা তো বাইরে যাব। তো উনি তখনও ছিল, দেখাই দিচ্ছিল যে এইটা কিভাবে কোনটা কী করতে হবে। তবে বাসাটা খুবই নিট অ্যান্ড ক্লিন ছিল, খুব ভালো ছিল, খুবই পছন্দ হয়েছিল দেখে। আর এই তো আয়রনিংয়ের ব্যবস্থা সব কিছুই আর কি ইনক্লুড। তো আমরা যেহেতু ক্ষুধার্ত, আমরা হচ্ছে বের হয়ে গেছি, আমাদের বাসার কাছেই সব কিছু ছিল। যেহেতু আমরা টুকটাক চেক করে আসছিলাম কোথায় বাসাটা, কোথায় কী আশেপাশের ব্যবস্থা কী, তো চলে আসছি প্রথমেই আমরা এক্সপ্লোর করতেছি ইস্তানবুলের হচ্ছে স্ট্রিট ফুড, অর্থাৎ এখানকার ফেমাস একটা দোকান আছে ওইখান থেকে আমরা নিচ্ছি ডোনার কাবাব। আমরা তিনজনে ডোনার কাবাব নিচ্ছি, আপনাদের ভাইয়া ডোনার র্যাপ নিচ্ছে। তো আর এই তো শহরটা দেখাই, আমরা এই শহরে আছি, এই অপোজিটেই, এই বড় বিল্ডিংয়ের পিছনে আমাদের বাসাটা। আর ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা টুকটাক ফল টল নিয়ে চলে আসছি বাসায়, আমাদের ইস্তানবুলের প্রথম কেনাকাটা বাসার জন্য কিছু। আসলে ওখান থেকে হেঁটে আসছিলাম যখন, তখন দেখতেছিলাম দেশীয় স্টাইলের কলা আর হচ্ছে চেরি। তো এখানকার ফল তো খুবই সুস্বাদু হয়, পানিটা নিয়ে এগুলো লাগবে, ওইগুলো নিয়ে চলে আসছি। আর এই তো তখন তো যখন ঢুকছিলাম কিচেনটা ওইভাবে দেখাতে পারিনি, তাই এখন ঢুকে এসে দেখালাম। কিচেনে তো ফ্রিজও আছে, আর বাসার ওনার হচ্ছে একটা পানি আর চারটা চকলেট আমাদের জন্য রেখে দিছে, ওয়েলকাম ড্রিঙ্কসের মতো মনে করবেন সবাই। যাই হোক, ভালো লাগছে। আর চেরি টেরি ধুয়ে নিলাম, এখন চেরি ধুয়ে শুয়ে শুয়ে চেরি খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। এদিকে ওদিকে কাপড় টাপড় এলোমেলো করে রাখা হয়ে গেছে অলরেডি আমাদের নিজের মতো করে। এই তো যাক, আর সবাই ভালো থাকবেন আর সাথেই থাকুন, কী কী এক্সপ্লোর করি আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে।